Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আর সবাই উঠে পড়েছে, বাবা উঠে পড়েছে, তাকে চা দিয়ে আসলাম, ছেলেটা টিউশন চলে গেল, আর এখন আমি হচ্ছে একটা ঘরের বিছানা বাগিয়ে আসলাম, আর দুটো ঘরের বাকি আছে সেগুলো বাগাবো। আর চা খাওয়া হয়ে গেছে আমার, চাটা খেয়ে এই রান্নাঘরে আসলাম। আমি ভাবলাম ব্লগটা শুরু করে দিই রান্নাঘর থেকে। বাইরে পুরো বালিতে পুরো ভর্তি, দাঁড়ানোর জায়গা নেই, এত বালি কিচকিচ করছে, পুরো গোটা ঘরে বালি হয়ে যাচ্ছে, ঘরে বিছানায় সব জায়গায়। কতদিনে যে কাজ শেষ হবে তার ঠিক নেই এই আর কি। আর সারাদিন কী করি না করি, সঙ্গে থেকো পাশে থেকো। আর আজকে সকালবেলায় দেখছি রোদ বেরিয়ে গেছে, ভালোই রোদ বেরিয়েছে, তাই এবারে সারাদিন কী হবে জানি না। রোদটা মোটামুটি ভালোই বেরিয়েছে, মেঘটা পরিষ্কার পরিষ্কার লাগছে, এবারে কী হবে সারাদিনে, হয়তো পরে হতো কিন্তু হতেও যাতে হতেও পারে বৃষ্টি, কী হবে কে জানে। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, অনেকগুলো কাজ হয়ে গেছে, বিছানা বিছানা সব বাগিয়ে নিয়েছি, বাগিয়ে ঘর ঝাড় দিলাম, বাবাকে খেতে দিলাম, বাবা দই চিঁড়ে খাচ্ছে। আর এখন আমি জল ভরছি, জলটা ভরে তারপরে আমি চান করতে চলে যাবো। চান করে সে ঠাকুরগুলো তুলতে হবে, ফুল টুলগুলো সব নামানো, অনেক কাজ আছে ঠাকুরের কাছে, আজকে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য আমি হচ্ছে জল ভরছি এখন। আর তারপরে বাকি কাজ সব হয়ে গেছে, জামা কাপড়গুলো কালকে যেগুলো শুকনো হয়নি সেগুলো সব মিললাম, সেগুলো মিলে দিলাম। রোদে রোদ বেরিয়েছে, ভালোই রোদ বেরিয়েছে, মনে হচ্ছে মেঘটা কাটলো, দিয়ে রোদ বেরিয়েছে বলে সেগুলো সব মিলে দিয়েছি। আর দু একটা নাইটি আমি আমার হচ্ছে কেচে ধুয়ে মিলে দিলাম, মেয়েটা তো আসবে সে 1:30 সেই জন্য। চলো জলটা ভরছি, তোমাদেরকে দেখাই। বেশি বোতল খালি হয়নি আজকে, কম বোতল খালি হয়েছে, কালকে বেলা করে জল ভরেছিলাম তো সেই জন্য এই যে জলগুলো ভরে নিচ্ছি। তারপর জল ওই যে আছে সব ভর্তি করাই আছে, এগুলো এইগুলো ভরে নিয়ে তারপরে আমি চান করতে চলে যাবো। চান করে এসে ঠাকুরের কাছে এইগুলো করি, তারপরে সব ঠাকুর বাসনগুলো ধুবো, তারপর ফুল তুলবো, ঠাকুরটা যেটা কালকে নামিয়েছিলাম সেটাকে তুলতে হবে, এইসব কাজগুলো আছে করে নিই, পরে আসছি। চলো চান করে চলে এসেছি আমি, এই দেখো এই ঠাকুরগুলো এখন তুলবো, বাগাবো এইখানটা, তারপরে মুছে, তারপরে আমি ফুল তুলে ঠাকুর বাসন ধুয়ে তারপরে আমি পুজো করবো। এই যে এই সব বালতিটাই থাকবে, ওই গামলার যেসব ঠাকুরগুলো আছে লক্ষ্মীরারে সব। চলো আমি তাড়াতাড়ি করে করে নিই, করে নিয়ে পরে আসছি। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো সব গুছিয়ে এখানটা মুছে ভালো করে ঠাকুরটা এই যে সব তুলে ঢাকা দিয়ে রেখেছি। আর তারপর ফুল তুললাম, ঠাকুর বাসনগুলো সব ধুয়ে আনলাম, দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। অনেকক্ষণ সময় গেল, আমার 1 ঘন্টার মতন সময় লাগলো। এখন আমি রান্নাঘরে যাব, মেয়েটা ফোন করেছিল সে আবার আজকে কাজে আসবে না। এখন আমার সব কাজ পড়ে আছে, বাসন কাঁচা টাচা সব পড়ে আছে, চান হয়ে গেছে, এখন আমাকে সেগুলি করতে হবে, তারপরে রান্না চাপাবো। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এই জামাগুলো সব ধুয়ে মিলে দিলাম, এখন হচ্ছে বাসন পড়ে আছে, বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে মিস্ত্রিদেরকে খেতে দেবো। না চলো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পটল আলুর তরকারি, এই বছর এই ফার্স্ট খাবো পটল আলুর তরকারি, উচ্ছে ভাজা, কালকের একটু বেসন পোস্ত ছিল সেটা গরম করলাম, এতে আছে ডাল, আর এই যে মাছ ভাজা। আজকের মেনু এই, এবারে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি, এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নেবো, রান্নার বাসন সে সকালে টিফিন খাওয়ার বাসন সব পড়ে আছে সেগুলো ধুয়ে নিই, দিয়ে পরে আসছি আবার। চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম, তারপরে বাবা হচ্ছে হসপিটাল গেল, তখন উঠলাম। বাবা এখন একাই হসপিটাল চলে যায়, বলে কাউকে যেতে হবে না, সে নাকি একাই যেতে পারবে, সেই জন্য বাবা এখন একাই চলে যায়, আর সেই জন্য আমি আর যাই না এই আর কি। আর মিস্ত্রিরাও কাজ সেরে বাড়ি চলে গেছে, আজকে জানালাগুলো সব বসে গেল, দরজাটাও বসলো, সেই কাজগুলো হলো। একবারে কাজ হয়ে যাক তোমাদেরকে বলেছি, তো একবারে হয়ে গেলে দেখাবো, একটু একটু করে দেখাতে ভালো লাগে না, একবারে কাজটা হলে তখন দেখাবো। আর এখন উঠে বিকেলের যে কাজগুলো আছে সেগুলো করে নেবো, ঘরগুলো সব ঝাঁট দিতে হবে, পুরো বালিয়ে কিচকিচ করছে, ঘরগুলো ঝাঁট দেবো। তারপরে বাসন তো খাওয়া দাওয়া করে ধুয়ে রেখে দিয়েছিলাম, বাসনগুলো ধোয়ার কোনো ব্যাপার নেই,
আর হচ্ছে ঘর ঝাঁট দিয়ে তারপরে আটা মাখবো। আটা মেখে জামা কাপড় চারটি রয়েছে সেগুলো তুলবো, ভাঁজ করব, এই কাজগুলো আছে। রুটি করা আছে, সন্ধ্যা দেখানো আছে, তার পরপর কাজ আছে, এই আর কি। বাগানটাই ভাবছি একটু বসবো, তা আগে ঘরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপরে বাগানটায় গিয়ে বসবো। চলো পরে আসছি। বিকেলের যা কাজ ছিল মোটামুটি সব করে ফেললাম, ঘরগুলো ঝাঁট দিলাম, সব ঘরগুলোকে মুছলাম, পুরো বালিয়ে কিচকিচ করছে, পা দিয়া যাচ্ছে না, ঝাঁট দিলেও বালি যাচ্ছে না। সেই ঘরগুলোকে ভাবলাম না, সব ঘরগুলোকে মুছে নিই একবার, মুছতে যেয়ে পুরো ঘেমে চান করে গেলাম, গরম লেগে গেল। আর তারপরে জামা কাপড়গুলো তুললাম, তা আটা মাখা হয়নি এখনও, আটা মাখবো এখন। আটাটা মেখে রুটিগুলো করে নিই, তা করতে করতে সন্ধে হয়ে যাবে, সন্ধে দিয়ে দেবো, এই আর কি। চলো পরে আসছি আবার। আটা মাখা হয়ে গেছে আমার, রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য, রুটিগুলো করে নেবো, তোমরা দেখতে থাকো। সবগুলো করে নিই, করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসছি, চলো। এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম, এসে গরম লেগে গেছে, একটু ফ্যানটা চালিয়ে বসলাম। দুদিন বেশ ভালোই ঠান্ডা ছিল, আর বেশ ফ্যান চালাতে হচ্ছিল না, কিন্তু আজকে সারাদিন চালাইনি, এখন একবার খুব গরম লেগে গেছে বলে ফ্যানটা চালিয়ে একটু বসলাম, এখন বসবো, এখন আর কিছু কাজ নেই। রুটি তো হয়ে গেছে, আলু পটলের তরকারি করেছিলাম সেটা আছে, আর বাবা খাবে ডালিয়া, তার জন্য ডালিয়া করব, আর ডিমের অমলেট করে দেবো, বাবার হয়ে যাবে তাহলে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।